আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী সিনিয়র শিক্ষক নারায়ণগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আর তোমাদের ভালো থাকাটাই দোয়া এবং কামনা করি। ইতিপূর্বে আমাদের কয়েকটি ক্লাস হয়ে গেছে, তোমরা ক্লাসগুলো দেখেছ এবং সামনে যে কটি ক্লাস হবে সেগুলিও দেখবে, ভালোভাবে লক্ষ্য করবে। তো এখান থেকে যে শিক্ষা আছে সেটা তোমরা গ্রহণ করবে। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের 2.2 থেকে আলোচনা করব। আমরা অধ্যায়ে প্রবেশ করি। এই পাঠ শেষে তোমরা অনুপাত ও শতকরা সম্পর্ক কি তা বলতে পারবে, অনুপাতকে শতকরা এবং শতকরাকে অনুপাতে প্রকাশ করতে পারবে, শতকরাকে সাধারণ ভগ্নাংশে অনুপাতে ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবে, এবং শতকরাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবে, শতকরা সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে। তোমরা বলতে পারবে সম্পর্ক কাকে বলে? কোনো কিছুর মধ্যে বা একাধিক জিনিসের মধ্যে মিল বা অমিলকে সম্পর্ক বলে। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে আমরা একটি চিহ্ন দেখতে পাচ্ছি। এটি কি চিহ্ন? এটি অনুপাত চিহ্ন। আমরা আরো একটি চিহ্ন দেখতে পাচ্ছি, আরো একটি চিহ্ন দেখতে পাচ্ছি। এটি কি চিহ্ন? এটি শতকরা চিহ্ন। আমরা দেখতে পাবো অনুপাত ও শতকরার বৈশিষ্ট্যের মধ্যে মিল বা সম্পর্ক রয়েছে। অনুপাত ও ভগ্নাংশ, অনুপাত ও শতকরা দুটি ভগ্নাংশ। প্রয়োজনে অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায় এবং শতকরাকেও অনুপাতে প্রকাশ করা যায়। অনুপাতের ক্ষেত্রে ভগ্নাংশের লব ও হর যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে, শতকরার ক্ষেত্রে ভগ্নাংশের হর 100। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় কি? অনুপাত ও শতকরার সম্পর্ক। আমরা অনুপাত ও শতকরার সম্পর্ক জেনে নিই, এসো আমরা আমাদের ক্লাস শুরু করি। দ্বিতীয় রাশি ভগ্নাংশের নিচে সমান, আমরা এটাকে আরো লিখতে পারি 4-1 উপরে এবং নিচে 25টা গুণ করব, 25টা গুণ করব, কারণ শতকরার ক্ষেত্রে ভগ্নাংশের হর 100। কাজেই এটাকে যদি আমরা এই অনুপাতকে আমরা শতকরায় প্রকাশ করি তাহলে আমাদের হর 100 বের করতে হবে, 100 তৈরি করতে হবে। তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি? এটার সমান আমরা লিখতে পারি 25 1 25 4 25 100। তাহলে আমাদের 100 এর 25 হয়। 100 এর 25 কেন হলো? আমরা শতকরায় প্রকাশ করবো, এই জন্য আমাদের হর 100 আমরা বের করলাম। এবার আমরা এটাকে শতকরায় প্রকাশ করলে কি করতে পারি?
এই 100 এর পরিবর্তে আমরা শতকরা চিহ্ন ব্যবহার করতে পারি, তাহলে আমরা লিখতে পারি শতকরা 25। আবার 7 টাকা 10 টাকার অনুপাত। সাত টাকা দশ টাকার অনুপাত সমান। তাহলে আমরা কি লিখতে পারি, উপরে সাত টাকা নিচে দশ টাকা, এটা সমান আমরা নিচে যে লিখি সমান কি লিখতে পারি, সাত নিচে দশ। এটাকে আমরা আরো লিখতে পারি সাত দশ, যেহেতু আমরা এটাকে শতকরা প্রকাশ করব তাহলে আমরা কি লিখতে পারি, ভগ্নাংশের হর 100 লিখতে পারি। তাহলে আমাদের সাত এবং দশ উভয়ের সাথেই দশ দ্বারা গুণ করতে হবে, কারণ আমরা দশকে যদি দশ দ্বারা গুণ করি তাহলে আমরা ভগ্নাংশের হর 100 পাই। তাহলে ভগ্নাংশের হর দশ দশে 100, উপরে লব সাত দশে 70। তাহলে এটাকে আমরা কিভাবে শতকরা প্রকাশ করতে পারি, শতকরা এই 70। তাহলে আমরা দশ টাকা সাত টাকার অনুপাত পেলাম শতকরা 70। আবার এখানে যদি আমরা অনুপাত নির্ণয় করি, আবার শতকরা 3 সমান এরকম ভাবে আমরা শতকরা 3 লিখতে পারি। এটাকে আরো লিখতে পারি শতকরা পরিবর্তে 100 গুণে 3, 100 আর 3 লিখতে পারি সমান, এটাকে অনুপাতে প্রকাশ করে 3:100 লিখতে পারি। তাহলে ইহাই হলো শতকরা ও অনুপাতের সম্পর্ক। 1 টাকা 4 টাকার অনুপাতকে শতকরা বলে শতকরা 25, 10 টাকা 60 টাকা 10 টাকার অনুপাত করলে হবে শতকরা 70। এই দুটোকে আমরা কি করলাম, দুইটা শতকরা প্রকাশ করলাম, আবার শতকরা 3 টাকাকে আমরা অনুপাতে প্রকাশ করলাম। ইহাই হলো অনুপাত ও শতকরার সম্পর্ক। এবার আমরা পরের অংশে যাই। এই অনুপাতকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, তাহলে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে 1:4 সমান আমরা কি লিখতে পারি, এটাকে ভগ্নাংশ আকারে উপরে 1 নিচে 4 লিখতে পারি সমান। এখন আমরা যদি শতকরায় প্রকাশ করি তাহলে আমরা এই 4 দ্বারা 1 কে ভাগ করতে পারি। তাহলে 4 দ্বারা যদি আমরা 100 কে ভাগ করি তাহলে আমরা 4 দ্বারা যদি 1 কে ভাগ করি তাহলে আমরা ভাগ করতে পারি না, এই জন্য আমরা দশমিক দিতে পারি। তা দশমিক দিলে আমরা ভাগ করে ভাজ্যে আমরা একটি শূন্য আনতে পারি, দুইবার দিলে 4 দুগুণে 8 থাকবে 2। তারপরে আবার দশমিকের পরিবর্তে আমরা প্রতিবার ভাগ শেষে একটি করে শূন্য আনতে পারি,
তাহলে হলো 20 4 5 20 ভাগশেষ শূন্য। এবার আমরা দেখতে পাই দশমিকের বাম দিকে কোনো শূন্য না থাকার কারণে একটি শূন্য দিতে পারি 0.25। তাহলে আমরা 1 অনুপাত 4 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে পেলাম 0.25। এবার আমরা অনুরূপভাবে 7 অনুপাত 10 কে 7 অনুপাত 10 একে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি 7/10 সমান এই, এখন আমরা 10 দ্বারা 7 কে ভাগ করব, ভাগ করা যায় না এই জন্য দশমিক দিব, দশমিক দিয়ে একটি শূন্য আনতে পারি, 7 বার দিলে 7 × 10 = 70 মিলে যায় ভাগশেষ শূন্য। তাহলে আমাদের সেই পূর্বের ন্যায় দশমিকের বাম দিকে আমরা একটি শূন্য দিতে পারি। এরপরে আরো একটি অনুপাত 3:100 3:100 তাহলে 3:100 সমান আমরা লিখতে পারি উপরে 3 নিচে 100। এবার আমরা 100 দ্বারা ভাগ করব 3 কে, তাহলে যায় না দশমিক দিয়ে একটি শূন্য আনব, এবারও যায় না, এখন আরো একটি শূন্য দিয়ে আমরা একটি শূন্য আনতে পারি, একসাথে দুইটি দশমিক দিয়ে একসাথে দুইটি শূন্য আনা যায় না, প্রথমে একটি দশমিক দিয়ে শূন্য আনার পরে ও আবার শূন্য আনতে হলে এক ভাগ করে একটি শূন্য দিয়ে তারপরে শূন্য আনতে হবে, এবার সেটা হলো 300। এবার 3 দিলে 3 বার দিলে 3 100 কে গুণ করলে 300 হবে, তাহলে মিলে গেল ভাগশেষ শূন্য। তাহলে আমরা তিনটাকে তিনটা অনুপাত দিয়ে তিনটা দশমিকে প্রকাশ করলাম, দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। এবার আমরা পরের অংশে যাই, চলো আমরা একটি ভগ্নাংশ 15/7 একে আমরা কি করব সত্তরায় প্রকাশ করব, এই ভগ্নাংশকে আমরা সত্তরায় প্রকাশ করব। তাহলে এটাকে যদি আমরা সত্তরায় প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারি 15/7 সমান, এখানে আবারও আমরা সেই 15/7 লিখব। এখন যেহেতু আমরা এটাকে সত্তরায় প্রকাশ করব সেহেতু আমাদের ভগ্নাংশের হরে 100 থাকতে হবে, তো ভগ্নাংশের হরে 100 থাকতে হলে এখন কি করা যায়, 15 কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 100 হবে না, এই কারণে আমরা 15 এর সাথে আমরা 100 দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করলে নিচে 15 দ্বারা 15 কে 100 দিয়ে গুণ করব, উপরে লব 7 দিয়েও 100 দিয়ে গুণ করতে হবে, কারণ ভগ্নাংশের মান অপরিবর্তিত থাকতে হবে। এবার আমরা সমান দিয়ে আমরা কি করতে পারি, এবার আমরা কাটাকাটি করতে পারি, এই 15 এই নিচের 100 ঠিক রাখতে হবে, সত্তরায় পরিণত করার জন্য নিচে 100 ঠিক রাখতে হবে, এরপরে আমরা যতটুকু কাটাকাটি করতে পারি কাটাকাটি করে ভগ্নাংশকে লঘিষ্ঠতার প্রকাশ করব, তাহলে আমরা 15 সাথে আমরা 7 কাটতে পারি না 100 কাটতে পারি, 5 বার দিলে 3 5 15 5 দিশে 100। এবার আমরা এটাকে কি লিখতে পারি, 3 এর 7 3 এর 7 20 দ্বারা গুণ করতে পারি, 7 × 14 = 140 140 উপরে লব গুণ করে হবে 140, নিচে হরকে আমরা 3 হর 3 কে আমরা আলাদা রাখবো এবং এর সাথে আমরা গুণ করব, এই 100 কে আলাদা রেখে নিচে 100 উপরে 140 এর উপরে থাকে না কিছু, এর উপরে ভগ্নাংশের উপরে অর্থাৎ লবে একটি 1 দিয়ে রাখতে। এবার আমরা এটাকে কি করতে পারি, এই 100 এর পরিবর্তে আমরা এটাকে সত্তরায় প্রকাশ করতে পারি, তাহলে আমরা লিখতে পারি 100 এর আগে পরিবর্তে সত্তর ছিল, তাহলে আমরা লিখতে পারি 3 এর 140 এটাকে আমরা শতকরা চিহ্নের মাধ্যমে লিখতে পারি, শতকরা চিহ্নের মাধ্যমে লিখতে পারি। এখন আমরা এই সংখ্যাকে যদি আমরা যেহেতু উপরের সংখ্যা বড় আছে
হ্যাঁ এটাকে আমরা ভাগ করতে পারি অর্থাৎ অপরকিত ভগ্নাংশ যে আমরা মিশ্র ভাবে প্রকাশ করব তাহলে আমরা এটাকে 3 দ্বারা আমরা যদি 140 কে ভাগ করি তাহলে আমরা কি পাই 140 ভাগ করলে এটাকে আমরা আলাদা করব আলাদা ভাবে করি 3 দ্বারা 140 কে ভাগ করলে রাফ করি 3 4 12 থাকবে 2 0 20 3 6 18 থাকবে 2 এখন জায়গা এই কারণে আমরা কি করব ভগ্নকা সত্তরকে আমরা সমস্তকে রাখতে পারি তাহলে আমরা সমান দিয়ে লিখব 46 সমস্ত ডান দিয়ে অবশিষ্ট এটা উপরে হবে আর এই ভাজক 3 নিচে হবে 46 সমস্ত 3 এর 2 তাহলে পেলাম আমরা 46 সমস্ত 3 এর 2 46 সমস্ত 3 এর 2 সমান দিয়ে লিখতে পারি 46 সমস্ত 3 এর 2 এটাকে আমরা শতকরা চিহ্ন এবার আমরা ওই শতকরা চিহ্ন বসিয়ে দেব তাহলে আমরা পেলাম 46 সমস্ত 3 এর 2 তাহলে আমরা কি করলাম ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলাম চলো এবার আমরা পরের অংশে যাই একটি দুইটি রাশির যোগফল তোমরা দেখো দুইটি রাশির যোগফল 240 দুইটি রাশির যোগফল 240 তাদের অনুপাত এক অনুপাত ফলে এক অনুপাত ফলে রাশি দুইটি নির্ণয় করো রাশি দুটি নির্ণয় করো প্রথম রাশি দ্বিতীয় রাশি শতকরা কত অংশ প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত অংশ এই প্রশ্নটি আছে এই প্রশ্নটি সমাধান করব আমরা চলো আমরা সমাধান করি এখন অনুপাতে রাশি আছে দুইটি অনুপাত হলো এক অনুপাত তিন এর এখানে রাশি আছে দুইটি তাহলে আমরা এই দুইটি রাশির অনুপাতে যোগফল বের করব তাহলে আমরা কি পাই অনুপাতে রাশি দুইটির যোগফল অনুপাতে রাশি দুটির যোগফল এক যোগ তিন সমান চার তাহলে যোগফল চার তাহলে দুইটি অংশের মধ্যে প্রথম অংশ বা প্রথম রাশি চারের তিন 240 কে দুটি অংশে বিভক্ত করতে হবে দুটা রাশি নির্ণয় করতে হবে তাহলে আমাদের এই 240 কে ভাগ করতে হবে 4 এর এক অংশে তাহলে আমরা কি লিখতে পারি প্রথম রাশি কত হবে প্রথম রাশি হবে 240 এর 4 এর এক অংশ আচ্ছা প্রথম রাশি 240 এর 4 এর অংশ তাহলে 240 এর 4 এর অংশ কত হবে সমান
এখন আমরা এর এখানে এর আছে এটা করে আমরা ভুলও লিখতে পারি যাই হোক এর এর কাজ এবং ভুলের কাজ দুটেই কোনাকুনি কাটাকাটি তাহলে আমরা 4 দ্বারা 240 কে ভাগ করলে অর্থাৎ কাটাকাটি করলে আমরা কত পাই 4 624 শূন্য কত পাই 60 60 কে এক দ্বারা গুণ করলে 60 কে 60 তাহলে আমরা পেলাম প্রথম রাশি 60 দ্বিতীয় রাশি কত হবে দ্বিতীয় রাশি এটাকে আমরা দুই ভাবে করতে পারি যেহেতু যোগফল 240 এই 240 থেকে আমরা প্রথম রাশি বিয়োগ করে দ্বিতীয় রাশি পাই অথবা আমরা এই এটার মতো অনুরূপ ভাবে এইভাবেও লিখতে পারি 240 এর 240 এর যোগফল 4 4 এর দ্বিতীয় অংশ 3 4 এর 3 অংশ তাহলে আমরা কি পাই 240 এর 4 এর 3 অংশ কি পাই পূর্বে ডায় কাটা দিতে উপরে হবে 60 নিচে 318 শূন্য 180 হবে 180 তাহলে আমরা দুই যে রাশিকে নির্ণয় করব বলছে তাদের অনুপাত এক অনুপাত তিন হলে রাশি দুইটি নির্ণয় করো তাহলে আমরা দুই রাশি নির্ণয় করলাম আবার দ্বিতীয় অংশে বলছে প্রথম রাশি দ্বিতীয় রাশি শতকরা কত তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি শতকরা কত আমরা নিচে উপরে লিখি এখানে লিখি আবার প্রথম রাশি দ্বিতীয় রাশির প্রথম রাশি দ্বিতীয় রাশির তিনের এক অংশ দ্বিতীয় রাশির অংশ মানে দ্বিতীয় রাশি হল আর প্রথম রাশি হলে প্রথম রাশি হলে এক তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি যে রাশির মধ্যে বলা হবে সেটা হবে নিচে অর্থাৎ হল আর যেটা বের করতে হবে সেটা হলো উপরে তাহলে এক উপরে প্রথম রাশি দ্বিতীয় রাশি তিনের এক অংশ তাহলে তিনের এক অংশতে কত হয় এখানে আমরা কি করব অংশ বের করব অংশ বের করলে আমরা এটাকে শতকরায় প্রকাশ করব কারণ এখানে বলা আছে শতকরা কত অংশ প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত অংশ যদি বলা হয় প্রথম রাশি দ্বিতীয় রাশির শতাংশ তাহলে আমরা এই তিনের অংশ লিখলাম এখন যেহেতু শতকরা কত অংশ বলা আছে তাহলে এটাকে শতকরায় প্রকাশ করতে হবে তাহলে তিনের এক লেখার পরে কোন অবস্থাতেই তিনকে আমরা 100 তৈরি করতে পারি না এই জন্য আমরা শতকরা প্রকাশ করার জন্য আমরা 100 দিয়ে গুণ করব তাহলে আমরা 100 পাবো ভগ্নাংশের ঘরে 100 পাবো এই জন্য নিচে 100 দ্বারা গুণ করে উপরে উপরে 100 দ্বারা গুণ করতে হবে অর্থাৎ ভগ্নাংশের মান ঠিক রাখতে হবে এবার আমরা সমান দিয়ে লিখতে পারি এই যেহেতু সংখ্যা পদ প্রকাশ করতে এর সঙ্গে আমরা আমাদেরকে আলাদা করে নিতে হবে তাহলে আমরা উপরে ভগ্নাংশ উপরে আমরা 1 রাখব তাহলে উপরে এই দুটি সংখ্যা গুণ করলে 101 এ 100 হবে আর নিচে হবে 3 নিচে হবে 3 তাহলে এটাকে গুণ দিব আমরা এই মান ঠিক রাখার জন্য আমরা গুণ দিব এই 3 কে আলাদা করলাম আর 100 কে আলাদা করলে 100 উপরে কিছু নাই উপরে 1 দিব অথবা আমরা এই 100 কে এই এই 100 আলাদা হলে এই একটাকে এখানে লিখতে পারি একই কথা যেভাবে হোক এখন এটা সমান আমরা কি করতে পারি এটাকে আমরা নিচে লিখি সমান এই 3 এর 100 লিখতে পারি 3 এর 100 এটার সাথে আমরা 100 এর একের পরিবর্তে আমরা শতকরা চিহ্ন দিতে পারি শতকরা চিহ্ন তাহলে সমান এটাকে আমরা কি করতে পারি গ্রাফ করে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি তাহলে 3 দ্বারা আমরা 100 কে ভাগ করব 3 দ্বারা যদি 100 কে ভাগ করি তাহলে কত হবে 33 সমস্ত 3 এর ঘরে যাই হোক দেখে নাও তোমরা 3 3 কা 9 থাকবে 1 0 10 আবার 3 3 কা 9 থাকবে 1 সমান এই 33 সমস্ত এই 1 উপরে ভাগশেষ 1 উপরে আর ভাজক 3 নিচে 33 সমস্ত 3 এর তাহলে আমরা শতকরা 3 সমস্ত 103 কে শতকরায় প্রকাশ করলে আমরা পাই 33 সমস্ত 3 এর 1 শতকরা অর্থাৎ শতকরা অংশ আমরা পাই তাহলে
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের জন্য বাড়ির কাজ, তোমরা বাড়ির কাজ লিখে নাও। একজন দোকানদার একজন দোকানদার 180টি আম কিনে আম কিনে আনার পর কিনে আনার পর 9টি আম পচে গেল। সবটা কতটি আম ভালো আছে? আরে একজন দোকানদার 180টি আম কিনে আনার পর 9টি আম পচে গেল, এখন তার কতটি আম ভালো আছে? এটা তোমরা বাড়ির কাজ করে রাখবে, স্কুল খোলার পরে আমাকে দেখাবে। ধন্যবাদ সবাইকে।